গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল 7টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আজকে দিনটা সবার খুব 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 ভালো কাটুক। আর আমি এখন বাগানে ফুল তুলতে যাব, ফুলগুলো তুলে এসে তারপরে একে আমার মেয়েকে পড়তে বসিয়ে যাচ্ছি, আর তারপরে করব ব্রেকফাস্ট, আর দুপুরে রান্না করে তারপরে আমার কাজে আমি চলে যাব। তো এখন খুব সকালের সময়টা খুব তাড়া থাকে, আর ও এখন চলে এসছে, ওকে পড়তে বই ব্রাশ করেছে, ব্রাশ করা হয়ে গেছে, সকালের ওর খাবারও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার ওকে পড়তে বসিয়ে দিয়ে নিজেই চলে যাব। কিছু করার নেই, কারণ কন্টিনিউ এইভাবে চলতে থাকছে, কিছুদিন পরে হয়তো ওকে আমি দেখাতে পারবো, কিন্তু আমি সময় পাই না, কারণ নিজেই আমার ওপরে কমপ্লিট হয়ে গেলে তখন আমি ওর কাছাকাছি থাকবো আর পড়াতেও পারবো। আর এখন ওকে আমি লিখতে দিয়েই যাব, তো পড়াও দিয়েছি, পড়াও পড়বে। তো সকালের সময়টা ওর বাবা কিছুটা সময় দেখায়, আর সন্ধ্যের সময় আমি বাড়ি এসে তখন ওকে আমি পড়াই। তো এখন ওকে পড়তে বসিয়ে দিয়েছি, আর ও বই পড়ুক, আমি নিজেই সকালের টিফিন আর দুপুরে কি রান্না সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি ফুল তুলে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, আর তোমাদের কাছে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। আমি যখন সকালে ঘুম থেকে উঠে, প্রতিদিনের ডিউটি হলো আমার উঠোন থেকে আর নিচের বিল্ডিং থেকে আর বাগান ঝাঁটানো, অনেকটা জায়গা ঝাঁটানো, আর তখনই যেন মনটা ভরে যায়। প্রচুর রকমের পাখি জামরুল গাছ আর এই তেঁতুল গাছে বসে, এমনকি কাক বক এসে বসে, আর সারাদিন কিচির মিচির আওয়াজ করে, বিশেষ করে সকালটায়। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা হলুদ কালারের আর সবুজ রঙের পাখি দেখতে পাচ্ছ, এই পাখিটা সত্যিই খুব সুন্দর দেখতে। আর একটা দেখতে পাচ্ছ শালিক পাখি, চড়ুই পাখি, টুনটুনি, বুলবুলি, সব কিছু এই পাখিগুলো এখানে এসে বসে, আর সত্যি বলতে কি মনটা যেন ভরে যায়, খুব ভালো লাগে। আর এই পাখিটা ওই গাছের ডালে বসে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা বুলবুলি পাখি বাঁশের ওপরে বসে আছে। তো প্রতিদিনই সকালটা আমার এই পাখির ডাক শুনে। তো আজকে দেখাবো, ও মেলায় গেছিল আমার মেয়ে, তো মেলায় থেকে অনেক কিছু জিনিস এনেছে, খেলনা, আর এনেও খুব খুশি। আর ওর ঠাম্মাদের সঙ্গে গেছিলো মেলায়, আমি অবশ্য যাইনি। আর এই মেলার জিনিসগুলো এনেছে, কড়া, হাঁড়ি, খুন্তি, গ্যাস ওভেন, যেগুলো প্লাস্টিকের পাওয়া যায়, তো ওগুলো পেয়েও খুব খুশি। আর এক এক করে বার করে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে। আর দেখো একটা ছোট্ট গাড়ি, তারপরে একটা মাটি কাটা গাড়ি যেগুলো প্লাস্টিকের, আর ওইগুলো হলো ওইসব একটা সেট। তো একই সেট দুজনা দিলে, দুজনাই এনেছে, এবার ওগুলো মা আবার চিহ্ন করে দেবে, নইলে ওই একটা নিয়েই টানাটানি করবে, এ বলবে এটা আমার, এ বলবে এটা আমার। তাহলে দেখতে থাকো কি।
খেলনাগুলো নিয়ে এসে ও খুব খুশি। আর এবার অনেক রকমের রান্নাবান্না করবে, ও খেলার মধ্যে রান্নাবান্নাটাই বেশি পছন্দ করে। আর তোমরা দেখতেই পাচ্ছ কী কী খেলনা, যেমন আছে প্রেশার কুকার, ছোট কড়াই, বাজার করা থলি, তারপরে ছোট গাড়ি, গ্লাস, তারপরে হাতা খুন্তি, এই সব ছোট ছোট প্লাস্টিকের জিনিস। তো এই নিয়ে খেলছে। আর ওর বাবা এসছে সন্ধেবেলা, বাবার সঙ্গেও একটু খেলছে। আর বলছে যে মা রান্নাবান্না কিছুই করতে হবে না, জেম্মা, ঠাম্মা, ঠাকুরদাদু সবাইকে তুমি বলে আসো যে ম্যাডোনা রান্না করছে, ওর নাকি ওই রান্নাতেই আজকে রাত্রি আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো আর মাঝে মধ্যে ওর কথাগুলো শুনি আর অবাক হয়ে যায়। আর ওরা দুই বোনই যখন খেলে তখন আমি আর আমার যা মানে দিদি ভাই আর মা চুপ করে শুনি যে ওরা কি বলছে, কখনো বাবা হচ্ছে, কখনো মা হচ্ছে, কখনো বাচ্চা প্রতিপালন করছে, স্কুলে দিয়ে আসছে, এইসব নানা রকম বড়রা যেগুলো করে বাস্তব জীবনে সেগুলো ওরা প্রতিনিয়ত খেলার ছলে করে, খেলে যায়। কিন্তু ওরা জানে না যে বাস্তব জীবনে বড়রা যেগুলো করছে সেগুলো বড্ড কষ্ট, জ্বালা যন্ত্রণায় রীতিমতো যুদ্ধ করে জীবনযাপন করতে হয়। আর ওরা কিন্তু ওদের এই জীবনটা খুব সুন্দর, খুব ভালো জীবন। আমরাও একদিন এই জীবনে ছিলাম, এগুলো পেরিয়ে এসেছি। কিন্তু এখন প্রতিনিয়ত প্রতিটা মানুষের জীবনের সঙ্গে যুদ্ধ করে যেন বেঁচে থাকতে হবে। তো ওদের যে বড়রা যেগুলো করছে ওদের সেগুলো ভালো লাগছে, আবার ওরা যেগুলো করছে সেগুলো আমরা হাসি ঠাট্টা আনন্দ করে নিচ্ছি ওদের যে খেলাটা। তো যাই হোক, ম্যাডোনা দেবাঞ্জনার রান্না খেয়ে থাকলে তো আর পেট ভরবে না। তো রাত্রের খানা পিনা আজকে কি আছে, তো চলো দেখতে থাকো। তো আমি রাত্রে করেছি রুটি আর ঘুগনি, আর দুপুরের মাছের ঝাল, কপি, বাঁধাকপির একটু চচ্চড়ি, আর বিট আলু ভাজা, শসা, পেঁয়াজ, এই রাতের মেনু। আর ওকে খেতে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর আমি আমার বাচ্চার উপরে চাপ দিই না যে তোকে এটা খেতেই হবে, এটা না খেলে হবেই না, কিন্তু না, আমি ও বললো রুটি খাবো, তো যেদিন রুটি খেতে চাই সেদিন রুটি দিই, যেদিন ভাত খেতে চাই সেদিন ভাতই দিই। আর আজকে বললো মা রুটি খাবো, তো রুটি খেয়ে নিই। আর ব্লগটি বেশি দূর নিয়ে যাব না, এখানেই শেষ করব। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আজকে টাটা বাই বাই। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় কীভাবে গিটার বাজায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো।